বাগেরহাটের মোড়লগঞ্জের পানগুছি নদীতে একটি মৃত ডলফিন পাওয়া গেছে। পানগুছি নদী সংলগ্ন মোড়লগঞ্জ শহরের বারৈখালি নামক স্থানে মাওলানা আব্দুল হাই নামক এক ব্যক্তি ঝাঁকি জাল খেউ দিলে মৃত ডলফিনটি তার জালে উঠে আসে। তিন ফুট লম্বা মৃত ডলফিনটির ওজন 7 কেজি 300 গ্রাম। মাওলানা আব্দুল হাই বলেন, পানগুছি নদীতে জাল খাওয়াচ্ছিলাম, হঠাৎ করে জালে একটি মৃত ডলফিন ওঠে। ডলফিনটি মনে হয় 2-1 দিন আগে মারা গেছে। ডলফিনটির শরীর ফুলে উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর ও মৎস্য কর্মকর্তার দপ্তর থেকে লোক এসেছিল। পরবর্তীতে বন বিভাগের লোকজন এসে ডলফিনটিকে নিয়ে গেছে। এদিকে খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের পক্ষ থেকে ডলফিনটিকে উদ্ধার করা হয়েছে। মারা যাওয়ার কারণ অনুসন্ধানে ডলফিনের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। আমরা এই রেবতে ডলফিনটা আমাদের শরণখোলা রেঞ্জ স্টেশনে নিয়ে যাব। নিয়ে যাই শরণখোলা, এটাকে কিছুটা নমুনা নিয়ে ফরেন্সিক রিপোর্টের জন্য ডাকা পাঠানো হবে। বাদ বাকিটা এটা মাটি চাপা দিয়ে সৎকার করা হবে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মারা যাওয়া ডলফিনটি বিলুপ্ত প্রায় প্রজাতির ইরাবতী ডলফিন। আমরা ডলফিনটিকে উদ্ধার করেছি। মারা যাওয়ার কারণ জানতে ডলফিনটির ময়নাতদন্ত করা হবে।